নমস্কার, কাকদ্বীপ ডট কমে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সবাইকেই প্রথমে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের এগিয়ে চলা। আজকের 1 জানুয়ারি টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কাকদ্বীপের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ব্লকে মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত মন্টুরাম পাখিরা উপস্থিত থাকছেন। সমস্ত জায়গায় এই দিনটি বিভিন্ন রূপে পালন করা হচ্ছে। যেহেতু কোভিড-19 প্রকোপ এখনও রয়েছে, সেই কারণে বৃহৎ আকারে না হলেও ছোট আকারে এই অনুষ্ঠান বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংগঠনিক লোকেরা যারা রয়েছেন, সদস্য সদস্যারা সবাই ছোট্ট হলেও এই অনুষ্ঠান আয়োজন করেছেন। তারই দৃশ্য আমরা বিভিন্ন সময়ের বিভিন্ন জায়গার আপনাদের সামনে তুলে ধরছি। আজকের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, তৃণমূল কংগ্রেসের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত মন্টুরাম পাখিরা কি জানাচ্ছেন সাধারণ মানুষের জন্য, আসুন শুনে নিই। ১৯৯৮ সালে 1 জানুয়ারি ভারতবর্ষের নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিয়ে এই দলের রাজনৈতিক স্বীকৃতি দিয়েছিলেন। পথ চলতে চলতে আমরা অনেক দূর এসেছি, বাংলার মানুষকে আমরা সাথে পেয়েছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সমস্ত মানুষ আজকের এই আকাশ ছোঁয়া উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, জন্ম থেকে মৃত্যু এবং এছাড়া বিভিন্ন পরিষেবা এবং সর্বশেষ আমাদের স্বাস্থ্যসাথী, যা গোটা বিশ্বকে এবং গোটা ভারতবর্ষকে তাক লাগিয়ে দিয়েছে। তো আজকের 1 জানুয়ারি গোটা রাজ্যের প্রতিটি বুথ এলাকাতে আমাদের দলের কর্মীরা তার নির্দেশে তারা দলের পতাকা উত্তোলন করছেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। বাংলার যে 10 বছর এখনো হয়নি, 9.5 বছর হয়েছে, তার মধ্যে 1 বছর প্রায় আমরা কাজ করতে পারিনি। কোভিড-19 যেটা করোনা ভাইরাসের জন্য লকডাউন বিভিন্ন কারণে, তা সত্ত্বেও যে ধরনের উন্নয়ন এবং ব্যক্তি পরিষেবা আমার সরকার দিয়েছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহামাটি মানুষের সরকারের পক্ষ থেকে যে উন্নয়ন দিয়েছেন, সেটা মানুষের কাছে প্রচার করার জন্য আজকের এই 1 জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস, আজকের আমাদের নূতন বছর 2021 শুরু হলো। সেই 2021-এ সমগ্র রাজ্যের, দেশের এবং আমাদের কাকদ্বীপ এলাকার এবং এখানে যেখানে আমি অনুষ্ঠানে এসেছি সেই এলাকার সকলে আমি সুস্বাস্থ্য কামনা করি, নিরোগ শরীর, সুস্থ জীবন, দীর্ঘায়ু কামনা করি। এবং পরিশেষে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন এবং কর্মযজ্ঞে সবাইকে তাঁর সাথে থাকার জন্য আমি আবেদন জানাই, কারণ গোটা রাজ্য জুড়ে একটা অশুভ শক্তি, কোনো ইস্যু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কোনো কারণ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন এবং এই মুহূর্তে ভারতবর্ষের সমীক্ষায় তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী তিনি বিবেচিত হয়েছেন। সেইরূপ একটা মানুষ যিনি বিবেচিত হয়েছেন গোটা দেশের কাছে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে, সেই মানুষের বিরুদ্ধে কোনো কারণ নেই। সেই মানুষটাকে যারা অশুভ শক্তি নিজেদের রাজনৈতিক মতাদর্শকে ভুলে কেবল হীন চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বিপাকে ফেলতে চায়, গোটা রাজ্যের মানুষ তারা মহাজোট তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মযজ্ঞ, উন্নয়ন, ব্যক্তিগত পরিষেবাকে এগিয়ে নিয়ে যেতে আগামী 2021 সালে, এই যে আমরা 2021 সাল আজকের 1 জানুয়ারির মধ্যে দিয়ে শুরু হলো, এই 2021 সালে আগামী বিধানসভা নির্বাচনে পুনরায় তাকে ব্যাপকভাবে তার দলকে অর্থাৎ আমাদের তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে বিগত 2 নির্বাচনের মতো তার থেকে অনেক বেশি মানুষ এই এলাকায় সমর্থন দিয়ে রাজ্যে আবার তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ফিরিয়ে নিয়ে এসে রাজ্যের আম জনতা সর্বক্ষেত্রে সেই উন্নয়নের কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যাবেন, এই কথাগুলো মানুষের কাছে বলবার জন্য গোটা রাজ্য জুড়ে প্রতিটি বুথে আমাদের দলের কর্মী, নেতা, সমর্থক সকলেই
এলাকার সমস্ত মানুষজন মা বোনেদের নিয়ে এই অনুষ্ঠান সারাদিন আগে পালন করছেন তারই নির্দেশে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন kaktip.com। আবারও সকলকে 2021 হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।